রাইজর পাঁচ সমষ্টিত বলিছে উপনির্বাচনের বতাহ। বান বিভীষিকার মাজতেই চলিছে উপনির্বাচনের প্রস্তুতি। হাই প্রোফাইল সমষ্টিলৈ পরিণত হওয়া বিহালীত অব্যাহত আছে উপনির্বাচনের বতাহ। বিশেষকৈ বিহালীত শাসকীয় দল বিজেপির প্রার্থিত্বক লৈ চলিছে সাংসদ রঞ্জিত দত্ত আর মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ পল্লবলোচন দাসর মাজত সংঘাতর জুই। বিহালীলৈ আহি রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা আর উপনির্বাচনের বাবে বিজেপিয়ে গঠন করা উপসমিতিও নির্মূল করব নোৱাৰিলে এই দুই নেতার সংঘাত। বিহালীত রঞ্জিত দত্তর চক্রবেহু ভেদ করে সমষ্টিটির চুকে কোণে সুমায় রাইজর সমর্থন আদায়ের চেষ্টা অব্যাহত রাখিছে পল্লবলোচন দাসে। ভারতীয় জনতা পার্টি যদিও আমি বিভক্তভাবে কোনোবাই বেলেগ পর্যায়ত গেছে, কোনোবাই কারবার তালে গেছে, কিন্তু শেষতীয়াকৈ আমি পদুম ফুলের কথাই কৈছো আর পদুম ফুল একত্রিত হিসাবে থাকিব আর শেষতীয়াকৈ রাষ্ট্রীয় নেতৃত্ব রাজ্যিক নেতৃত্ব যি সিদ্ধান্ত দিব সকলে তৃণমূল পর্যায়ের পর দলীয় কর্মী সকলে সেটা সমর্থন করব আর আমি আশা করছো মানে বিহালীর জনসাধারণও আমাক আশীর্বাদ করবে। সমষ্টিটির বিজেপির টিকিট লাভ করার আশাত পল্লবলোচন দাসে সমষ্টির চুকে কোণে ঘুরি ফুড়িছে। বিগত 2001-র পৰা 2024-লৈকে 20 বছর কাল বিজেপির বিধায়ক তথা প্রাক্তন কেবিনেট মন্ত্রী রঞ্জিত দত্তর দখলত থাকা সমষ্টিটোত বাটপথর অবস্থা শোচনীয়। শৈক্ষিক সমস্যার উপরও কেতবোর জ্বলন্ত সমস্যা প্রত্যক্ষ করেছে পল্লবলোচন দাসে। অভিভাবকহীন বিহালীর সমস্যা সমাধানের বাবে এবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক বিহালীলৈ আহিবলৈ অনুরোধ জানালে বিজেপির রাজ্যিক সাধারণ সম্পাদক পল্লবলোচন দাসে। আর মুখ্যমন্ত্রী আহিলে বিহালীর বাবে অতি আনন্দের কথা, কারণ বিহালীর কিছু বিষয় আছে যিখিনি বিহালীর রাইজে তেওঁ জানাব বিচাৰে আর তেওঁ যেতিয়া জানিব বিহালীর সমস্যাসমূহের কথা নিশ্চিতভাবে তেওঁ সমাধান করব সেই আশা বিহালীর রাইজর আছে। এই কারণে তেওঁ ইয়ালৈ অহাটো বিহালীর রাইজেও অধীর অপেক্ষা করে আছে। ইতিমধ্যে বিহালীত পল্লবলোচন দাসক রাজনৈতিকভাবে বধ করবলৈ রঞ্জিত দত্তই বিশ্বনাথ জিলা বিজেপির সভাপতি তথা চাহ জনগোষ্ঠীয় নেতা দিগন্ত খাটোয়াল, একালৰ রঞ্জিত দত্তর রাজনৈতিক শত্রু তথা ন বিজেপি জয়ন্ত বৰা আৰু শেহতীয়াকৈ বিহালী মণ্ডলৰ সাধারণ সম্পাদক তথা গুৰখা নেতা সুমন শর্মাক প্রার্থী হিসাবে প্রচারত নমাইছে। প্রতিগৰাকী প্রার্থিত্ব প্রত্যাশীয়ে নিজৰ নিজৰ সমর্থকক লগত লৈ সভা সমিতি পাতি সমর্থন লাভৰ চেষ্টা অব্যাহত রাখিছে। পল্লবলোচন দাসকো লাগে বিহালীর ক্ষমতা, রঞ্জিত দত্তকো লাগে বিহালীর ক্ষমতা, যার পরিপ্রেক্ষিতত সম্পত্তি সেদেলি ভেদেলি হয়ে পড়ছে বিহালীর বিজেপি। ইয়ার মাজতেই পল্লবে কলে প্রার্থী হব পারে অনেক, কিন্তু কোনে পাব টিকট সে সিদ্ধান্ত হব দলের। পদুম ফুলক যিমান আমি চিনাকি করাব পারো সিমান আমার কারণে ভাল। সেই কারণে আমার প্রার্থী যদিও কেবাগী থাকিব পারে বা কোনোবাই নিজের বাবে হয়তো অনুরোধ জানাব পারে সেটা থাকিব, কিন্তু শেষত পার্টিয়ে সকল বিবেচনা করে শেষতীয়াকৈ সিদ্ধান্ত দিব। আর যেতালেক নির্বাচনী আয়োগে ঘোষণা করা নাই কেতিয়া নির্বাচনের দিন, নির্বাচনের দিন যেটা ঘোষণা করব তারপর দলে তার একটা প্রক্রিয়া করব, তারপর প্রার্থিত্ব প্রদান করব। অনাগত দিনত সমষ্টিত টিকট প্রদানক কেন্দ্র করে দলট যে মুক্তিক বিসম্বাদ চলিব সেয়া প্রায় নিশ্চিত। বিশ্বনাথৰ পৰা তুষাৰ হাজৰিকা, ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।